এটা হচ্ছে আমার বাগানের তিন ফল বলে এটাকে, এটা আমার বাগানে হয়েছে, দেখেছ একদম পেকে গেছে, একদম ভিতরে মনে হচ্ছে ঝুলো ঝুলো হয়ে গেছে। আমি আমার জীবনে এই ফলটা খাই নাই, আজকেই প্রথম, দেখি কেমন লাগে। সত্যি বলছি, আমার জীবনে আমি খাই নাই এটা, আজকে খাবো। তো এইখানে এটা কিন্তু আমার বাগানের বেগুন ভাজা করে নেব, একদম সহজে বেগুন ভাজা দেখাচ্ছি তোমাদের। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরি লবণ, এই মরিচের গুঁড়া, ওকে, বেশি কিছু লাগে না বেগুন ভাজাতে। এগুলো কিন্তু একদম ইজিভাবে আমরা তৈরি করে নিতে পারি। ভালো করে মাখিয়ে নিই। তো এইখানে এই বেগুন ভাজা হয়ে গেল যা বলছিলাম, ওকে, একদম খেয়ে। আবার এই যে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল পাকাবো, ঝোল রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমরা কিন্তু এগুলো, এই খাবারগুলো প্রতিদিনই রান্না করে থাকি। রুই মাছ আমাদের প্রতিদিনের খাবার সঙ্গী। ঝোল তো তরকারিতে ঝোল তৈরি করবো, সে সময় কিন্তু পেঁয়াজ ব্রাউন কালার না হলেও চলে। বাট আমরা যখন মুরগি, গরুর মাংস, খাসির মাংস কিংবা কলিজা সেসব রান্না করব, তখন কিন্তু এটা ব্রাউন কালার হয়ে হতেই হবে। বাট এই মাছ রান্না করার সময়, মানে স্যুপ তৈরি করব যখন, তখন কিন্তু এটা লাগবে না। হয়ে গেছে কিন্তু মাছ,
আর তরকারি হয়ে গেছে, তো রুই মাছ দিয়ে এটা কিন্তু একটু ঝোল করেছি। একদম কমপ্লিট। আমি নুরুন নাহার, আজকের মতো আল্লাহ হাফেজ। ওকে।